সুদি ব্যাংকে কেউ লেনদেন করা ইসলামে ব্যাংকিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি ব্যাংকিং এর সাথে জড়িত হওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর বিশেষ কারণে প্রয়োজন হয়েছে, নিরুপায় বাধ্য হয়েছে বা আগে থেকে আছে, এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মাসলাহাতের কারণে তার জন্য জরুরি সে নিরুপা, তাহলে সে সুদের কারবার করছে, সুদের ব্যাংকে সুদের কারবার করছে না, সুদের ব্যাংকে লেনদেন করছে, টাকা রাখছে উঠাচ্ছে। এটা যদি কারণ নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে, তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে, এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে, তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তার চার্জ নেয়, এটিএম কার্ডের জন্য চার্জ নেয়, চেক ইস্যুর জন্য চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি, এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না। কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার, আপনাকে সার্ভিস দিচ্ছে তার জন্য সে চার্জ নিচ্ছে। আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন, আপনার একটা কাজে আপনি খরচ করলেন, এটা জায়েজ নাই। আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইতিমধ্যে, তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোনো সওয়াবের নিয়ত করা ছাড়া, বাস ওইটা আপনি নিজে ভোগ করতে পারবেন। অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম, হলো না, তাই আপনি কি করলেন, ঘুরে ফিরে ভোগ করলেন, এটা জায়েজ নাই। মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে, চিন্তা করলে গুনাহ হবে কি না, মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনাহ হবে কি না দেখতে হবে। এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি, কোন কোন ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন পরে গুনাহ তো হবেই না, উল্টা বরং সওয়াবও হইতে পারে, এটা আবার কেমনে, এটা আমি বলতেছি আগে উল্টাটা বলি। কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো, তাহলে তার আমলনামায় এটা গুনাহ লেখা হবে, কারণ সে মনে মনে জেনা করেছে, ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে, জেনা করেছে। জেনা লাইনে আর নজর, চোখের জেনা যেরকম দেখা, মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা, হাতের জেনা যেরকম ধরা, ঠিক তেমনি ভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা, বাজে কল্পনা করা, কারোর প্রতি কুধারণা করলো, খারাপ ধারণা করলো, আন্দাজেই বেহুদাই, তাহলে সে গুণাগার হবে। এ জাতীয় খারাপ ধারণা, এ জাতীয় মনে বাজে কল্পনা, গুনাহ কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি। তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন, চিন্তা করছেন যে আমি অমুক খারাপ কাজটা করব, প্ল্যান করছেন যে করব, কিন্তু কাজটা আপনি করেন না। আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব, এটা তার উপরে জুলুম হবে, গায়ের জোর আছে, এই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন, প্ল্যান করেছেন, আপনি মদ পান করবেন প্ল্যান করেছেন, আপনি যৌতুক নেবেন নিয়ত করছেন, এরকম খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন, না আমি করব না, তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন, জল্পনা কল্পনা করেছেন, নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। মানহাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই, করতে পারে নাই, সে তার নিয়ত ছিল সেই বছর হজে যাবে কিন্তু হলো না, কোনো একটা বিপদ আসছে, তো আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার সওয়াব দান করবে। আবার কেউ কোনো খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সে কাজটা করে নাই, তো আল্লাহ তাআলা তাকেও সওয়াব দান করবেন, যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে। আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে, তখন তাকে আল্লাহ তাআলা একটা গুনাহ দিবেন, যেহেতু সে খারাপ কাজ করেছে। দেখেন আল্লাহ তাআলা কত আরহামুর রাহিম, ভালো কাজের নিয়ত করলে একটা সওয়াব হয়, আর কাজটা যদি করে তখন দুইটা সওয়াব হয়, কারণ একটা হলো নিয়ত করার সওয়াব, আর একটা হলো কাজটা করার সওয়াব। আর খারাপ কাজ করবে সে নিয়ত করেছে, তো আল্লাহ তাআলা অপেক্ষা করেন, আল্লাহর ফেরেশতারা যারা লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন, এই লোকটা যদি খারাপ কাজটা করে তাহলে তার আমলনামায় একটা খারাপ কাজের গুনাহ হয়, আর যদি সে ফিরে আসে ওই গুনাহ লেখা হয় না, বরং সে ফিরে আসার কারণে কি হয়, উল্টা আরো সওয়াবের ভাগিদার হয়। তাহলে মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন, মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার, তাহসাবুনহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন এগুলো তোমরা তুচ্ছ মনে করো, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, এরকম কাজ যদি কেউ করে তাহলে তার আমলনামাতে গুনাহ লেখা হয়ে যাবে। কেউ মনে মনে কোনো মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা করেছে, ছবি দেখেছে, ভিডিও দেখেছে, ওই মেয়েকে নিয়ে